আপনারা জানেন যে বিদ্যানন্দের সবচাইতে বড় যে ফান্ডটা সেটা কিন্তু প্রবাসীদের কাছ থেকে, তাই তো? আমরা যখন ভালো কাজগুলা দেখি, আমাদের সমস্যা হলো আমরা যখন ভালো কাজ দেখি তো এটা স্বচ্ছতা কতটুকু সেটাকে আমরা আসলে বাংলাদেশিরা খুব কমই প্রথম দিকে বিবেচনা করি। তারা এনজিও রেজিস্ট্রেশনই পেয়েছে গত সেপ্টেম্বর মাসে বললেন, তাহলে আমার নিজের কাছেই নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে, আমি তো 2021 সালে বিদ্যানন্দকে টাকা দিয়েছিলাম, আমার সেই টাকা কি তারা সরকারের মানে যে ট্যাক্স দেওয়ার কথা ছিল, তাই বিদ্যানন্দের যে বার্ষিক আয়ের উৎস থেকে যে ট্যাক্স দেওয়ার কথা ছিল সেই ট্যাক্স কি তারা দিয়েছে? অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে তাদের আবির্ভাব, তাদের প্রতিষ্ঠা এবং তাদের কার্যক্রমটা ছড়িয়ে পড়েছে। তো যেহেতু বিষয়গুলো অনলাইনে আসতেছে, তাদেরকে অবশ্যই অনলাইনে বিষয়গুলোকে ক্লিয়ার করতে হবে। আর যে সংগঠনটির জন্মই হয়েছে অনলাইনে, যদি অনলাইনেই তারা স্বচ্ছতা না দেখাইতে পারে। ভার ভাই যদি একটু আমাদের সঙ্গে বলতেন যে বিদ্যানন্দের কার্যক্রম, আপনি জানেন যে এক টাকায় আহার, পাহাড়ে জমি ক্রয়, এতিম বা অনাথালয় বাচ্চাদের টাকা গ্রহণ সহ ইত্যাদি বিভিন্ন ধরনের কথা উঠেছে। এর পাশাপাশি আরো একটি কথা উঠেছে, তারা পেপালে ট্রানজেকশন করায় বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গা থেকে, এবং তারা পোস্টার লাগিয়ে, এবং আমরা গুগলে এবং বিভিন্ন জায়গায় পেয়েছি যে পোস্টার লাগিয়েও তারা সেখানে কিউআর কোড দিয়ে পেপালের মাধ্যমে টাকা কালেকশন করে, আবার ফেসবুকে ফান্ডরাইজিং প্রোগ্রাম করে। তো এই যে ফান্ডরাইজ গুলো করে সেগুলো বাংলাদেশে নিয়ে আসার বিষয়টা কতটাই, এবং যেটা বলছিলাম যে তাদের যে অপারেশনটা 13 সাল থেকে এখন পর্যন্ত, তারা মাত্র 22 সালের সেপ্টেম্বরে তাদের এনজিও ব্যুরো লাইসেন্সটি পেয়েছে, তাহলে এটি কিভাবে সম্ভব, বা অন্য কোনো ওয়ে আছে কিনা আপনি যদি আমাদেরকে একটু বলতেন বিষয়টা। ধন্যবাদ নাসিম, ধন্যবাদ দাদাকে আমাকে আজকে আপনাদের এই প্রোগ্রামে সংযুক্ত করার জন্য। প্রথমে আমি জার্মানি থেকে আপনাদের সবাইকে, দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সাথে সাথে সকলকে জার্মানি থেকে ঈদ মোবারক জানাচ্ছি। যেহেতু জার্মানিতে আজকে আমরা ঈদ পালন করতেছি, বাংলাদেশে কালকে ঈদ, তো সেই হিসাবে আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আপনি যেমনটা বলছিলেন নাসিম, যে বিদ্যানন্দের বিষয়টি অনেকগুলি কথাই বলেছেন, অনেকগুলো প্রশ্ন এসেছে আপনার কাছ থেকে, সবগুলো যদি আমি এক এক করে উত্তর দিতে যাই অনেক সময়ের ব্যাপার, বা অনেক এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় অনেক ডিটেলস আলোচনার দাবি রাখে। কারণ বিদ্যানন্দের বিষয়টি বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়, এবং শুধু বাংলাদেশেই নয়, আপনি জেনে আশ্চর্য হবেন যে বা দাদা আছে এখানে, দাদা যেমনটা বললেন, দাদা পারিবারিক ভাবেও ভুক্তভোগী, বিদ্যানন্দের সাথে ওনার দাদার যে একটি জমি নিয়ে সমস্যা হয়েছে, পারিবারিক সমস্যা, সেটা নিয়ে আমি একটি পোস্ট দেখেছিলাম সম্ভবত ওনার ফেসবুকে। তো এই বিষয়গুলি যে শুধু বাংলাদেশে আলোচিত তা না, আপনারা জানেন যে বিদ্যানন্দের সবচাইতে বড় যে ফান্ডটা সেটা কিন্তু প্রবাসীদের কাছ থেকে, তাই তো? এবং আমরাও বিদ্যানন্দের সময় এই যে এক টাকা আহার বা করোনাকালীন সময় বিদ্যানন্দের বিভিন্ন কার্যক্রমে আমরাও উৎসাহিত হয়ে, ইভেন আমরাও জার্মানি থেকে বিদ্যানন্দের জন্য ফান্ড পাঠাইছিলাম। কিন্তু আসলে যখন আমরা যখন ভালো কাজগুলা দেখি, আমাদের সমস্যা হলো আমরা যখন ভালো কাজ দেখি তো এটা স্বচ্ছতা কতটুকু সেটাকে আমরা আসলে বাংলাদেশিরা খুব কমই প্রথম দিকে বিবেচনা করি। যখন সেটা নিয়ে কথা হয় তখন আমাদের সবার তার স্বচ্ছতা নিয়ে আমাদের মনে প্রশ্ন আসে। তো কিন্তু বিদ্যানন্দ, আপনি নাসিম যেমনটা বলছেন যে বিদ্যানন্দ তারা এনজিও রেজিস্ট্রেশনই পেয়েছে গত সেপ্টেম্বর মাসে বললেন, তাহলে আমার নিজের কাছেই নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে, আমি তো 2021 সালে বিদ্যানন্দকে টাকা দিয়েছিলাম, আমার সেই টাকা কি তারা সরকারের মানে যে ট্যাক্স দেওয়ার কথা ছিল, তো বিদ্যানন্দের যে বার্ষিক আয়ের উৎস থেকে যে ট্যাক্স দেওয়ার কথা ছিল সেই ট্যাক্স কি তারা দিয়েছে, বা সেটা কি সঠিক টোপার হয়েছিল কিনা, সেটা আমার নিজেরই এখন নিজের কাছে প্রশ্ন জাগতেছে। এমন শুধু আমি নয়, আমরা জার্মানিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিদ্যানন্দের জন্য টাকা পাঠিয়েছি। এখন আসলে এই বিষয়গুলি সবগুলি প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াইছে, যে বাংলাদেশে যারা ভুক্তভোগী, বিশেষ করে দাদা আছেন উনি বিস্তারিত বলবেন, পার্বত্য এলাকায়, এবং মানে কম বেশি সবাই অনেকেই এদের কার্যক্রমে মানে ইয়ে হয়ে উৎসাহিত হয়ে তাদেরকে ফান্ড দিছে, আর্থিক সহায়তা দিছে। তো এখন আসলে সবচেয়ে বড় বিষয় হলো বিদ্যানন্দ তাদের পক্ষ থেকে বিষয়গুলি ক্লিয়ার করতেছে না। সব বিদেশ, আপনি যে বিষয়টা বলছেন সেই বিষয়টা বলার পরে আমি আর 2 মিনিট আরেকটা বিষয় বলবো, তারপরে আমি আমার কথা শেষ করব।
প্রথমত আপনার যে প্রশ্নটা ছিল যে বিদেশ থেকে ফান্ড পাঠানোর ক্ষেত্রে এখানে কি জটিলতা বা কি বিষয়টা তার একটুকু ক্লিয়ার করেছে, যেহেতু তারা আমি আমি বিষয়টি আসলে ক্লিয়ার না, যেহেতু আপনি বললেন যে সেপ্টেম্বরে তারা এনজিও রেজিস্ট্রেশন পেয়েছে, তার মানে সরকারকে, বাংলাদেশ সরকারকে এবং বৈদেশিক যেই অর্থনৈতিক লেনদেন নিয়ন্ত্রণের বা পরীক্ষার যেই বিভাগটি আছে, তারা এখন দেখ যে এনজিও রেজিস্ট্রেশন পাওয়ার পূর্বে তাদের যেই বৈদেশিক আয় ছিল বা দেশের অভ্যন্তরে তাদের যেই বার্ষিক আয় ছিল সেটা থেকে তারা যথাযথভাবে ট্যাক্স পরিশোধ করছে কিনা, এটা এখন সরকারের বিষয়টি আসলে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। আর বিদেশ থেকে তারা যে ফান্ড কালেকশন করছে সেক্ষেত্রেও আসলে সরকারের উচিত পরীক্ষা করে দেখা উচিত যে সবগুলা ফান্ড, সবগুলা টাকা কি প্রপার ওয়েতে, মানে সরকারের নির্দেশিত যে ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে কিনা, নাকি সেখানে অর্থনৈতিক যে হুন্ডি ব্যবসা বা অর্থনৈতিক অবৈধ লেনদেনের যে একটা বিষয় জড়িত সেটা সম্পৃক্ত কিনা সেটাও এখন একটু ভেবে দেখা উচিত বা সরকারকে খতিয়ে দেখা উচিত। আর আরেকটি বিষয় যেটা দেখেন, বিদ্যানন্দকে নিয়ে অনেকগুলো অভিযোগ উত্থাপিত হয়েছে, অভিযোগের কোনো শেষ নেই এখন, যে একই গরুর ছবি তারা একাধিকবার দিচ্ছে, মজিদ চাচার গল্প কাহিনী, যে মজিদ চাচা নিয়ে যে কতবার যে তারা লিখছে যার কোনো হিসাব নেই, যেগুলোর স্ক্রিনশট এখন আসতেছে, তারপরে আপনার একজন একটি মিডিয়া হাউসে একটি টিভি সেন্টারের একজন সাংবাদিক নিউজ কভার করতে গিয়ে সেখানে ইফতার করতে বসছে, সুন্দরী সেই রিপোর্টার ছিল, উনি নিউজ কভার করার জন্য করতে গিয়ে সেখানে মানুষের সাথে ইফতার করতে বসছে বা খাইতে বসছে, সেটাকে তারা ছবি তুলে পোস্ট পোস্ট দিয়ে দিছে যে তারা চট্টগ্রামে সিবিএতে, কিন্তু ঘটনাটি ছিল ঢাকার কাওরান বাজারে, এবং সেই সাংবাদিককে দায়িত্ব পালনরত অবস্থার একজন সাংবাদিককে ওনারা কি কোটি টাকার গাড়ি থেকে নেমে অনাথদের সাথে ইফতার করতেছে, সেসব কল্প কাহিনী সাজাচ্ছে। তো দেখেন এখন এই বিদ্যানন্দের পক্ষেও অনেক যুক্তি আসতেছে, বিদ্যানন্দের পক্ষে যে কিছু যুক্তি নেই তাও আছে, কিন্তু বিদ্যানন্দকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, বিদ্যানন্দের প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল অনলাইন প্ল্যাটফর্মে, এই ফেসবুক প্ল্যাটফর্ম বলেন বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে তাদের আবির্ভাব, তাদের প্রতিষ্ঠা এবং তাদের কার্যক্রমটা ছড়িয়ে পড়েছে। সো যেহেতু বিষয়গুলো অনলাইনে আসতেছে, তাদেরকে অবশ্যই অনলাইনে বিষয়গুলোকে ক্লিয়ার করতে হবে, আর যে সংগঠনটির জন্মই হয়েছে অনলাইনে, যদি অনলাইনেই তারা স্বচ্ছতা না দেখাইতে পারে, হ্যাঁ অনলাইনে যদি একই গরুর ছবি একাধিকবার আসতে দিতে হয় তাদেরকে, তাহলে তো তাদের স্বচ্ছতা নিয়ে অনেক বড় প্রশ্ন ওঠে, তাদের বাস্তব, যদি অনলাইনে তারা জন্ম হওয়া একটি প্রতিষ্ঠান যাদের কার্যক্রম সম্পূর্ণ কিছু বা প্রতিষ্ঠা বা পরিচালনা সবকিছু অনলাইন ভিত্তিক, তারা অনলাইনে যদি স্বচ্ছ না থাকতে পারে, অফলাইনে তাদের কি অবস্থা সেটা দাদার মতো ভুক্তভোগী যারা তারা বলবেন। নাসিব আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি আমরা আর আরেকটি বিষয় এখন বিদ্যানন্দ দেখেন, আরেকটি বিষয় একজন সাংবাদিক হিসেবে আমার কাছে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিদ্যানন্দের সাথে বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্নভাবে যোগাযোগ করা হয়েছে, বিদ্যানন্দ কোনো কোনো মিডিয়ার সাথে কথা বলে, কোনো মিডিয়ার সাথে কথা বলে না, কেন? আপনি যখন মিডিয়ার সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হবে, যখন সেটা গণমাধ্যম হয়, অবশ্যই বিদ্যানন্দের উচিত সবগুলো গণমাধ্যমে, আমি স্পেসিফিক কোনো গণমাধ্যমের নাম বলবো না, আপনি একটা গণমাধ্যমকে বা বলাই যায়, ধরেন যে বাংলাদেশের বর্তমান সময়ের জন্য সবচেয়ে আলোচিত একটা ফেসবুক টক শো হয় যেটা ফেস দ্য পিপল নামে পরিচিত, তারা যোগাযোগ করেছে, বিদ্যানন্দ সেখানে কথা বলতে রাজি হয়নি, কিন্তু আরেকটা টিভি সেন্টারে এসে আরেকটা টিভিতে এসে তারা সে ব্যাপারে কথা বলছে। তো তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড নীতিটা, এটা তাদের পরিহার করে যে অভিযোগগুলো উঠেছে, বিশেষ করে এই দাদাদের মতো ভুক্তভোগী যারা, তাদের সম্পত্তি নিয়ে বা তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে যে অভিযোগ উঠেছে, অনলাইনে মজিদ চাচা কাহিনী যে অভিযোগ উঠেছে, একই গরুর একাধিকবার ছবি, এইসব যে অভিযোগ উঠেছে, এই সবগুলো অভিযোগ তাদেরকে অনলাইনেই ক্লিয়ার করতে হবে।